হ্যালো স্টুডেন্ট, আশা করি খুব ভালো আছো। তো এখনকার যে পরিস্থিতি বুঝতেই পারছ, এই যতদিন না লকডাউন শেষ হচ্ছে আমাদের এরকমভাবেই চলবে, কিন্তু তাই বলে তেমন নয় যে ক্লাসগুলো আমরা কন্টিনিউ করবো না। তো আমরা চেষ্টা করছি তোমাদেরকে অনলাইন যতটা সাহায্য করার, তোমরা তোমাদের মতো পড়াগুলো কিন্তু করবে, কেউ বসে থাকবে না। তো যাই হোক, আজকে যে কবিতাটা আমরা পড়াবো তোমাদের ক্লাস টুয়েলভের ইংরেজি সিলেবাসে আছে, দেখো, অন কিলিং আ ট্রি বাই জিপ প্যাটেল। তো আমরা এই সুন্দর কবিতাটা আজকে পড়ব। আচ্ছা, কবিতাটা পড়ানোর আগে বলে রাখি যে তোমরা প্রথমেই দেখছো আমি তোমাদেরকে প্রথমেই টেক্সটটা পড়িয়ে দেবো, এবং তারপরে যে ইন্টারপ্রিটেশনগুলো আছে এবং সেই কবিতায় কী কী রেটোরিক্যাল ডিভাইস ইউজ আছে সেটা আমি কবিতাটা পড়ানোর ঠিক পরে তোমাদেরকে বলবো। তাহলে চলো শুরু করি, আমরা কবিতাটা পড়তে শুরু করি। তোমরাও হাতে বই নাও এবং কবিতাটা আমার সঙ্গে চেষ্টা করো। দেখো, প্রথমেই টাইটেলটা দেখো, অন কিলিং আ ট্রি বাই জিপ প্যাটেল। প্রথম যে আমাদের যে টাইটেলটা আছে সেটাই যদি তোমরা লক্ষ্য করো, একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করবে, সেটা হচ্ছে এই যে ভার্ব, যেটা কি যে কিল, যে ভার্বটা, এটা মেইনলি আমরা ইউজ করি কার মানে কার সঙ্গে রিলেটেড করে বলো তো, মানুষের সঙ্গে, হিউম্যান বিইংয়ের সঙ্গে। অর্থাৎ এই যে কিল মানে যেটা হত্যা করা, সেই পুরো ব্যাপারটা কিন্তু আমরা এই ওয়ার্ডটা ইউজ করি কোনো হিউম্যান কাইন্ডের ক্ষেত্রে বা কোনো মানুষের ক্ষেত্রে, যে কিল শব্দ। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখানে দেখো যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে অন কিলিং এ ট্রি, এই যে টাইটেলে যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে কিল, সেটা কিন্তু একটা ইনার মিনিং আছে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। এটা রিটোরিক্যাল ডিভাইসের মধ্যে একটা পড়ছে, সেটাকে পার্সোনিফিকেশন বলা হয়, পরে আলোচনায় আসছিলাম। তাহলে অন কিলিং এ ট্রি, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটা গাছ কাটতে অনেকটা সময় লাগে। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, এবং জ্যাব মানে হচ্ছে তোমার এই ওয়ার্ডটা জ্যাব, জ্যাব এটা ভাবের মধ্যে বলছে, ঠিক আছে, নাও না হয় যে জ্যাব মানে হচ্ছে তোমার কোনো সাডেন ব্লো দিয়ে, হঠাৎ কোনো আঘাত করে কোনো কিছুকে কাটা বা কোনো কিছু ক্ষতিগ্রস্ত করা, সেটা মানে হচ্ছে জ্যাব। তো বলছে দেখো, নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, একটা ছুরি, একটা সিম্পল জ্যাব দিয়ে কিন্তু একটা গাছকে কখনোই মারা সম্ভব নয়। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দি আর্থ, এবং এটা খুব ধীরে ধীরে কনজিউম করা মানে কোনো কিছুকে অ্যাবজর্ব করা, শুষে নেওয়া, কনজিউমিং দি আর্থ, অর্থাৎ এইবার মাটি থেকে ধীরে ধীরে সেটা কী করছে, বেড়ে উঠেছে, রাইজিং আউট অফ ইট, সেই মাটি থেকে বেড়ে উঠছে, অ্যান্ড ফিডিং আপন ইটস কাস্ট, অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, এবং সেটা কী হচ্ছে, ফিডিং আপন ইটস কাস্ট। আমরা কাস্ট মানে সবাই জানি, কাস্ট মানে হচ্ছে তোমার গাছের যে ছাল, যেটাকে বলি বাইরের যে অংশ আবরণটা, সেটা বলে কাস্ট। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার, এবং ধীরে ধীরে বছরের পর বছর ধরে সয়েল থেকে, মাটি থেকে যে নিউট্রিশনগুলো বা যেগুলো নিয়ে আর কি একটা গাছের বেড়ে ওঠার জন্য যেগুলো দরকার, সেগুলো নিয়ে কী হয়, একটা দীর্ঘদিন সময় নিয়ে সেই গাছ কিন্তু আস্তে আস্তে বেড়ে ওঠে। অ্যান্ড আউট অফ ইস লেপ্রোসাইট স্প্রাউটিং লিপস, এবং সেটা কী হয়, লেপ্রোসাইট মানে তার যে ছালটাকে সেটাই ইঙ্গিত করা হয়েছে। এবার এই লেপ্রোসাইট, এই লেপ্রেসি, দেখো এখানে যে ওয়ার্ডটা লেখা আছে এখানে লেপ্রোসাইট, এই লেপ্রাস যে ব্যাপারটা আর কি, সেই লেপ্রাস ব্যাপারটা এসে তোমার যে একটা ডিজিজ আছে লেপ্রাসি, তোমরা হয়তো বাংলায় কুষ্ঠ বললে বেশি বুঝতে পারবে, যে এই রোগে কী হয়, মানুষের স্কিনের যে কালারটা আস্তে আস্তে ফেড হতে শুরু করে এবং আস্তে আস্তে আরও খারাপ জায়গায় পৌঁছায়। তো সেইখান থেকেই এই লেপ্রাস যে ওয়ার্ডটা সেটা ইউজ করা হয়েছে। তো লেপ্রোসাইট মানে মেনলি তার যে ছালটাকে এখানেও সেটাই বোঝানো হয়েছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, তোমরা এই কবিতা পড়তে গিয়ে দেখবে যে একই ওয়ার্ড কিন্তু বারবার রিপিট হচ্ছে, এটাকে রিপিটেশন বলা হয়, টু প্রোভাইড এমফাসিস অন দি পোয়েটিক, অন দি পোয়েম। তো এই জায়গাটা আমি পরে আলোচনা আসছি। অ্যান্ড আউট অফ ইট ইটস লেপ্রোসাইট স্প্রাউটিং লিভস, এবং তার যে স্প্রাউটিং মানে নতুন যে কচি পাতাগুলো হয়, নতুন যে পাতাগুলো হয় সেই যে সেই গোড়া থেকে, অর্থাৎ ওই তোমার গাছের গোড়া থেকে যে আবার নতুন করে যে পাতাটা গজায় সেটাকেই বলছে আর কি স্প্রাউটিং লিভস। আচ্ছা, এবার দেখো, সো হ্যাক অ্যান্ড চপ,
এবং তারপরে কি করতে হবে, তোমাকে হ্যাক করতে হবে। হ্যাক মানে আমরা শব্দটা জানি, হ্যাক মানে খুব সজোরে কোনো কিছুকে আঘাত করা, এবং চপ মানে আমরা সবাই জানি চপ মানে কাটা। এখানে দুটো ওয়ার্ড আর কি, হ্যাক এবং চপ যে ওয়ার্ডটা আছে দুটো কিন্তু সিনোনিমাস, একই সব একই মানে। বাট দিস অ্যামাউন্ট টু ডু ইট, কিন্তু অদ্ভুত ব্যাপার এই শুধুমাত্র হ্যাক এবং চপ করলেই কিন্তু গাছটাকে তুমি মারতে পারবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, এবং এই যে কোনো গাছকে মারার আগের মুহূর্তে তাকে যে কেটে ফেলার, তার যে তাকে আঘাত করা, কোড়াল দিয়ে আঘাত করা বা তাকে চপ করা, এই যে গাছটাকে যে পেন দিচ্ছ আমরা, এবং আমরা ভালো করেই জানি, আমাদের জগদীশ চন্দ্র বসু নিজেও বলে গিয়েছেন যে গাছেরও প্রাণ আছে, আমরা সবাই জানি। আর এখানে তো একটা গাছকে একজন পার্সোনিফাই করাই হয়েছে, একজন হিউম্যান বিয়ের সঙ্গে তুলনা করাই হয়েছে, সেরকম পেন শব্দটা ইউজ করা করবে এখানে। যাই হোক, দেখো নট সো মাচ পেন উইল ডু ইট, তার মানে এই যে কষ্টটাও কিন্তু গাছটাকে নিঃশ্বাস করে দিবে না, মারতে সক্ষম হবে না। The bleeding bark will heal and from close to the ground will rise curled green twigs. এবং দেখো bleeding bark, এই যে ব্লাড তার সঙ্গে যুক্ত কোনো কোনো অ্যানিমেট অবজেক্ট, কোনো হিউম্যান বিং হতে পারে বা অন্য কোনো অ্যানিমেল হতে পারে, কিন্তু দেখো সুন্দরভাবে এখানে গাছের যে যেটাকে বলা হয় স্যাপ বলা হয়, স্যাপ মানে আঠা যেটাকে বলা হয়, গাছের যে সেই রসটা, যে গাছের যে নিকৃষ্ট যে রসটা হয় সেটাকে বিশেষ করে তুলনা করছে ব্লাডের সঙ্গে তুলনা করছে, একটা হিউম্যান ফিলিংস এখানে আছে। The bleeding bark will heal and from close to the ground will rise curled green twigs. এবং দেখো অর্থাৎ কোন গাছকে কাটার আগের মুহূর্তে তাকে যে ক্ষত দেওয়া, গাছটাকে কাটতে শুরু করার পরে কুড়াল দিয়ে আঘাত করা বলো বা অন্যান্য কোনো ধারালো কোনো অস্ত্র দিয়ে আঘাত করা যেতে পারে, কিন্তু অটোমেটিক সেই যে সেই ব্লিডিং বা রক্তাক্ত ডালটা কিন্তু আবার কী হবে, সেই হিল করবে। হিল মানে আমরা সবাই জানি, হিল মানে কোনো অসুখ বিসুখের ক্ষেত্রে হতে পারে বা অন্য কোনো ইসের ক্ষেত্রে হতে, হিল মানে কি মানে আরোগ্য লাভ করা আর কি, সেই ব্যাপারটা কিন্তু সেই গাছটা কিন্তু আবার হিল করবে তার এই সিচুয়েশন থেকে। তারপর কী বলছে দেখো, অ্যান্ড ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড উইল রাইজ কার্ল গ্রিন ট্রিক্স মিনিচিউর বো হুইচ ইফ আনসেট টু উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্ম সাইজ। এবং দেখো টুইক্স মানে কি, গ্রিন আমরা সবাই জানি, টুইক্স মানে সে কচি পাতা, যে একদম গাছের গোড়া থেকে বা কোনো ডালের গোড়া থেকে যেটা বেরোয় সেটাকে বলা হয় টুইক্স। এবং দেখো আবার হচ্ছে মিনিচিউর বো, একই ব্যাপার, মিনিচিউর মানে এটা এখানে অ্যাডজেক্টিভ সেন্স ইউজ করা হয়েছে, মিনিচিউর মানে তো খুব ছোট, ক্ষুদ্র, টাইনি। বো মানে আমরা জানি কোনো পাতলা গাছের ডাল, সেটা সেটা হুইচ ইফ আনসেট উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্ম সাইজ। এবং আমরা এটাকে যদি লক্ষ্য না করি তাহলে কী হবে, সেই ছোট্ট ডালটাই আবার কিন্তু বেড়ে তার যে ফর্মার সাইজ, পুনরা আগের যে তার রূপ ছিল সেই রূপে কিন্তু ফিরে আসবে। নো দ্য রুট ইজ টু বি পুলড আউট, না এইগুলো করলেই হবে না, তার যে রুট অর্থাৎ যে জড় অর্থাৎ যে শেকড় সেটাকেও কি উপড়ে ফেলতে হবে, আউট অফ দি অ্যাঙ্কারিং, আউট অফ দি অ্যাঙ্কারিং। তারপরে অ্যাঙ্কারিং শব্দটা কেন ইউজ হচ্ছে, আমরা সবাই যদি অ্যাঙ্কার তোমরা হয়তো দেখেছো, যে যখন কোনো নৌকাকে স্থির করার জন্যে দেখবা একটা ওই লোহার ধরনের বাঁকানো একটা ইকুইপমেন্ট যেটা ইউজ করা হয় সেটাকে অ্যাঙ্কার বলে। এখানে অ্যাঙ্কারিং আর্থ কেন বলা হয়েছে, কারণ আমরা সবাই জানি যে গাছের যে মূল বা অন্যান্য জড় যেগুলো আছে সেগুলো কী হয়, ওই মাটির সঙ্গে সেটা ঠিক একদম শক্ত করে ধরে রাখে, তো সেই জন্যই এটাকে বলছে অ্যাঙ্কারিং। ইট ইজ টু বি রুট অ্যান্ড টাইট, এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে। দেখো একই শব্দ বারবার ইউজ করা হয়েছে, রোপড এখানে ভার্ব সেন্স ইউজ করা হয়েছে, তার মানে বাঁধা, টাই মানে অন্য জানি বাঁধা, তাহলে ইট ইজ টু বি রোপড অ্যান্ড টাইট অ্যান্ড পুলড আউট অ্যান্ড স্ন্যাপড আউট। আবার রিপিটেশন ইউজ হচ্ছে, এটা দেখো পুলড আউট একদম টেনে বের করে নিতে হবে, স্ন্যাপড আউট একদম জোরপূর্বক সেটাকে টেনে নিতে হবে, আর পুলড আউট অ্যান্ড টাইট অথবা সেটাকে সম্পূর্ণভাবে একদম গাছের একদম জড় থেকে একদম সম্পূর্ণভাবে সেটাকে কী করতে হবে, তুলে নিতে হবে আউট ফ্রম দি আর্থ কেন, কোথায় থেকে, সেই মাটির যে যে জায়গাটা আর কি, সেই বৃক্ষটা আছে বা গাছটা আছে ঠিক সেই জায়গা থেকে সেটাকে কী করতে হবে, তুলে নিতে হবে একদম। আর্থ কেন কেন বলছে, কারণ দেখো কোনো গাছ যখন বেড়ে ওঠে তার একটা যে একটা
কি বলবো তোমার একটা অ্যাডাল্ট হয় যখন, যদি ওই শব্দটা ইউজ করে থাকি ঠিক না গাছের সময়, তাও আমি বলছি ঠিক আছে একটা বড় হয় যখন একটা গাছ, কোন একটা গাছ, তখন দেখবে যে ওর যে শিকড়গুলো সেটা অনেকটাই কিন্তু মাটির তলায় চলে যায়, এবং যখন কোনো গাছকে কাটা হয় দেখবে যখন শিকড়গুলো দূর তোলা হয় জায়গাটা অনেকটা একটা কি বলবো একটা কেভ, একটা বেশ গভীর একটা জায়গায় মনে হয় আর কি। তো সেই জন্য এখানে বলছে আটকে and the strength of the tree exposed, এবং তখনই আমরা দেখবো গাছের যে স্ট্রেংথ মানে তার যে শক্তিটা যেখানে যে জায়গাটা গাছটা রোধ করেছিল সেটা কেউ এক্সপোজড হয়, সেটা আমাদের সামনে চলে আসে। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড হোয়াইট, এবং তোমরা সবাই দেখেছো হয়তো যে গাছের যে মাটির তলের যে অংশটা থাকে সেটা কী হয় সাদা কালার হয় দেখবা জলগুলো, এবং হোয়াইট অনেকটা ভেজা থাকে কারণ ওই দিকে গাছ তার যত নিউট্রিশন যেগুলো তার প্রয়োজনীয় জল বা অন্যান্য নিউট্রিশন সেগুলো শোষণ করে, সেজন্য গিয়ে আলাদা একটু ভেজা হয়। দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, এবং সেই জায়গাগুলোই কিন্তু একটা গাছের সবচেয়ে সেন্সিটিভ সংবেদনশীল জায়গা হয়, যেটা কী হয় অনেক দিন ধরে মাটির তলায় হিডেন থাকে, মানে এখানে লুকিয়ে থাকে বলা যাবে না আর কি, মাটির তলায় থাকে আর কি সেই সেন্সিটিভ। দেন দ্য ম্যাটার অফ স্ক্রচিং অ্যান্ড চকিং in sun and air, browning, hardening, twisting, withering, and then it is done. তারপরে দেখো কি বলছে, তারপরে কি হবে, দেন দি ম্যাটার অর্থাৎ সেই গাছটাকে কি হবে স্ক্রচিং, স্ক্রচিং মানে স্ক্রচিং এর কাইন্ড অফ প্রসেস, যখন কোনো জিনিসকে শুকানো হয় শুকোতে রোদে শুকানো হয় সেটাকে স্ক্রচিং বলে। আর চোখ আমরা মনে জানি কোনো কিছুকে স্তব্ধ করে দেওয়া বন্ধ করি, তো এখানে যে সেন্স ইউজ করা হয়েছে তার যে তোমার যে তার যে শুষ্ক মানে তার ভেতরে যে একটা একটু হলেও রস ছিল সেটাকে রোদে শুকিয়ে কি একদম শুষ্ক করে দেওয়া হচ্ছে সেটাই এখানে বলছে। ইনসান অ্যান্ড এয়ার কোথায় বাইরে ফেলে রেখে, তোমরা অনেকেই দেখেছো গাছ কাটার পর যেরকম তাকে চিরাই করার আগে যেরকম বাইরে ফেলে রাখা হয় সিজন করার জন্য, ঠিক সেই রকম। এবং কি হয় ব্রাউনি তাকে আস্তে আস্তে শুকোনো হয়, এবং শুকোনোর পর দেখবা গাছের যে কালারটা মানে গুড়ির যে মানে গাছের লক যেটা বলি আমরা সেই কালারটা কি হয় আস্তে আস্তে ফেড হয়ে যায় ব্রাউন কালার হয়ে যায়, হার্ডেনিং শক্ত হয়ে যায়, টুইস্টিং অ্যান্ড উইদারিং আস্তে আস্তে সেটা আবার কি হয় সেই শক্ত হয়ে যায় সিজন করা হয় অ্যান্ড দ্য ডিজাইন, এবং তারপরে এই পুরো যে প্রসেসটা সেটা কমপ্লিট হয়। আচ্ছা এই ছিল টেক্সটটা, এবার কবিতার যে আমরা যদি একটু অ্যানালিসিস করি তাহলে কিছু খুব ইম্পর্টেন্ট একটা ডিপ মিনিং তো অবশ্যই আছে, তো তার আগে আমি একটু যেটা করবো তোমাদের কিছু এখানে রেটোরিক্যাল ডিভাইস ইউজ করা হয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জেনে রাখা উচিত, তো সেগুলো একটু আলোচনা করছি। আচ্ছা প্রথমেই দেখো, প্রথমেই আমি একদম কবিতাটা পড়ানোর শুরুতে তোমাদেরকে বলেছিলাম অন কিলিং আর ট্রি, তাহলে স্পেশালি এই যে কিল ভাবটা এটা কিন্তু মনে হয় না যে গাছের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ কিল শব্দটা অনেকটা হিউম্যান বিং বা অন্যান্য কোনো অ্যানিম্যাল হতে তার সঙ্গে যুক্ত। এবার এই যে শব্দটা তাহলে আমাদের এখানে পয়েন্ট ইউজ কেন করেছে উনি কি জানেন না? অবশ্যই জানেন, এটা হচ্ছে এক ধরনের রেটোরিক্যাল ডিভাইস। দেখো সরি আমি আইরনি এটা আইরনি একটু তোমাদেরকে একটু ই করেছি, দেখো এই কিলটা হচ্ছে পার্সন ইকুয়েশন, তাহলে দেখো যে একটা গাছ এটা কিন্তু একটা হিউম্যান বিং নয় কিন্তু ওকে আমরা কিল করছি, কারণ কোথাও না কোথাও ওই গাছটার ভেতরে প্রাণের আরোপ করছি আমরা, তাতে হিউম্যান কোয়ালিটি তার উপর কিন্তু ইম্পোজ করছি, তাহলে এইভাবে কিন্তু এই ওয়ার্ডটা এই কারণে ইউজ করবে অর্থাৎ তখন পার্সন ইকুয়েশন থাকে বলে পার্সন ইকুয়েশন হচ্ছে ইটস এ ফিগার অফ স্পিচ ওয়েন ইউ ইম্পোজ হিউম্যান কোয়ালিটিস ইন এ নন হিউম্যান অর কোনো কী বলো তোমার কোনো আর্টিফিশিয়াল বা কোনো ইনানিমেট অবজেক্ট হয় তখন সেটাকে কিন্তু বলা হয় পার্সন ইকুয়েশন। আর দেখো কী কী ফিগার স্পিচ ইউজ করা হয়েছে এখানে, আচ্ছা এবার দেখো তোমরা একটা জিনিস পড় কবিতার পড়তে গিয়ে একটা জিনিস লক্ষ্য করবে যে কবিতাটার যে শেষটা দেখো নট এ সিঙ্গেল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, একটা জিনিস লক্ষ্য করো যে আমরা সাধারণত দেখি যে কোনো কবিতার লাইনটা শেষে শেষে কিন্তু সেন্টেন্সটা শেষ হয়ে যায় কিন্তু এইখানে কিন্তু এরকম হচ্ছে না, দেখবা একটা সেন্টেন্স প্রায় দেড় লাইন ধরে চলছে পরের লাইনে কিন্তু অর্ধেকটা চলে আসছে, তাহলে এটাকে বলা হয় এনজ্যাম্বলমেন্ট, ইট ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ
the continuation of a sentence. Even at the end of a line, এটা কেমন হয় কি বলে এন্ড the continuation of a sentence beyond the end of a line without a punctuation, এটা বলা হয় এন্ড. তো এখানে তোমরা দেখবা এই ফিগার স্পিচটা ইউজ করা হয়েছে যে কোন কবিতার লাইন তার পরেরটি লাইনে চলে আসছে কিন্তু তার যে সেন্টেন্স আর কি শেষ হচ্ছে না. এবার দেখো এরপরে কি ফিগার স্পিচ ইউজ করা হয়েছে, তারপরে আসে দেখো আচ্ছা আচ্ছা এবার দেখো ফিডিং, ফিড ফিড মানে কি, ফিড মানে কাউকে কোনো কিছু খাওয়ানো. এবং যখনই আমরা খাওয়ানোর কথা বলি অবশ্যই আমরা হিউম্যান বিং ধরি বা অন্য কোনো অ্যানিমেলকে ধরি. তো এখানে দেখবা যে এই যে ফিড শব্দটা গাছের সাথে ক্ষেত্রে ইউজ করা হয়েছে, তাহলে এখানেও কিন্তু আমরা প্রথমে পাই পার্সোনিফিকেশন এবং তারপরে আমরা মেটাফোরের ব্যাপারটাও এখানে পাচ্ছি. এবার দেখো রিপিটেশন, রিপিটেশন মানে অর্থাৎ এটা একটা রেটরিক্যাল ডিভাইস ফিগার স্পিচ, যখন দেখবো যে একই ওয়ার্ড বারবার একটা লাইন বা তার পরের লাইনে রিপিট হচ্ছে, তাহলে এই সেম ওয়ার্ড যদি রিপিট হয় এখানে কবি সেই পার্টিকুলার লাইনের প্রতি বা পার্টিকুলার ওয়ার্ডের প্রতি একটা ফোকাস দেওয়ার জন্য এবং সেটাকে এমফাসাইজ করার জন্য এই ওয়ার্ডগুলো এরকমভাবে ইউজ করে থাকে, এটাকে রিপিটেশন বলে. আর দেখো কি কি আছে, আচ্ছা এবার দেখো মেটাফোর. আমি এর আগে বলেছি তোমাদের আগের ক্লাসে এবারও বলছি, প্রথমে দেখো ব্লিডিং বার্ক উইল হিল, এই যে লাইনটা আছে দেখো ব্লিডিং বার্ক উইল হিল, তাহলে ব্লাড কিন্তু কেবলমাত্র মানুষ বা অন্যান্য প্রাণীর হয়, গাছে কিন্তু ব্লাড হয়, গাছের যেটা হয় সেটা কি হয় সাপ বলা হয় যেটাকে, আঠা বলে. তাহলে এখানে গাছের আঠার সঙ্গে হিউম্যান যে ব্লাডের সেটাকে কি করা হয়েছে ইনডিরেক্টলি তুলনা করা হয়েছে, এটাকে মেটাফর বলা. অর্থাৎ মেটাফর ইজ ফিগার স্পিচ ইন হুইচ টু থিংস আর কম্পেয়ার্ড নট ক্লিয়ারলি, এবং সেটা অবশ্যই ডিফারেন্ট ইন কাইন্ড হবে. তাহলে এখানে বুঝতেই পারছো একটা হচ্ছে হিউম্যান ব্লাড আর একটা কি গাছের আঠা, তাহলে এটা কি হলো মেটাফর. আচ্ছা এখানে এরপরে আর সেরকম কোন ফিগার স্পিচ দেখছি না. আচ্ছা এখানে আর সেরকম কোন ফিগার স্পিচ দেখছি না. তো যাই হোক এই গেল আমাদের কবিতাটা পড়ালো এবং তার ফিগার স্পিচ সম্পর্কে একটু তোমাদেরকে বলে দেওয়া. এবার আমাদের জিম প্যাটেল, আমাদের যিনি কবি, এই কবিতার কবি, তিনি প্রথমেই আমরা যদি টেক্সটটা পড়ি তাহলে প্রথমেই দেখব যে পুরো কবিতাটাই একটা আইরনি আছে. আইরনি কি, আইরনি অফ ধরনের ফিগার স্পিচ যেখানে যেটা বলা হচ্ছে তা ঠিক উল্টো মিন করা হয়, এবং আমাদের মনে হতেই পারে যে একটা গাছ কাটা নিয়ে এইরকম কবি এরকম নিখুঁতভাবে পর্যায়ক্রমে সব কিছু বর্ণনা করে যাচ্ছেন, কিন্তু ব্যাপার হলো উনি আসলে একটা গাছও যে একটা হিউম্যান বিয়ের মতো, একটা গাছেরও যে ইমোশন আছে তার সেও যে সেন্সিটিভ, এবং সেই জায়গাটাকে ভালো করে বোঝানোর জন্য এবং গাছ আমাদের জন্য কতটা জরুরি সেটাকে বোঝানোর জন্যই কিন্তু এইরকম তিনি এরকম কবিতাটা উনি লিখেছেন এবং আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন উনি কবিতার থ্রু দিয়ে যে গাছ আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট এবং গাছের যে সেন্সেশন সেটাও কিন্তু হিউম্যান বিয়ের মতো, তাকে কেটে ফেলে আমরা যে তাকে কষ্ট দিই এটা কিন্তু একদমই ঠিক নয়। তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারলে, এরপরে আমরা এই কবিতা সম্পর্কে যদি কোনো সমস্যা হয় আমরা নিশ্চয়ই পরেও ক্লাস নেব, ঠিক আছে ধন্যবাদ।